ঢুকে ফেলবে। আমি পাঁচটা বিয়ে দিয়েছি রে, তুই কি ইউটিউব খুলবি? আমি পরে দিচ্ছি সর, দেখ এরকম ভাবে নিবি, এরকম ভাবে গেট ঢুকবি। কি করে ভবিষ্যৎ অন্ধকার করে দিল তো যেত আমার বিয়ে, আমি বুঝে নেবো যা। উফ, ও কি জোরে মারলো। ওই এখানে তো মেন বাবু না আমি, তুই এরকম ফান মেরে বসে আছিস? আরে কাকা, কদিন আগে খবরের কাগজে দেখলাম বুঝলে, একটা বড়লোকের মেয়ে একটা বামুনের প্রেমে পড়ে গেছে, আর সেই বামুনটা সেই বড়লোকের মেয়েটাকে বিয়ে করে তার লাইফ তো পুরো সেট। আর জানো কাকা, কদিন না আমার ডানচোখটা অনেক ব্রেক ড্যান্স করছে, তাই ভাবলাম আমার যদি একটা হিললে হয় তাই চশমাটা পরে আসলাম। আমি তো ভাবলাম তোর চোখে জয় বাংলা, তাড়াতাড়ি চশমাটা খোল নয়তো লোকে পাগলা বলবে। আরে এটা বরের বসার জায়গা, আপনি ওদিকে গিয়ে বসুন। মানে আমি তো বর। কি, আপনি বর? হ্যাঁ। তা এই পোশাকে কেন? যান আগে গিয়ে ধুতি পরে আসুন। না না না, ওসব ধুতি গুতি পরা অনেক ঝামেলা, এটা এটাই থাক। থাক থাক মানে, থাক মানে কি? এই লুঙ্গি টুকি পরে বিয়ে করা যাবে না, যদি বিয়ে করতে চাও তাহলে ধুতি পরে এসো, নাহলে বিয়ে দেবো না। এই এই কাকা, মালপত্র গুছা তো, বাড়ি চল যাই। না থাক, আমি ধুতি পরে আসছি। ঠিক আছে গান্ডু, লুঙ্গি পরে বিয়ে করতে এসেছে। এ ভাই, বামন বলেছে ধুতি না পরলে আমার বিয়ে দেবে না। আমার সঙ্গে বলো পুণ্ডরী কাক্ষং সভাজ্য অভ্যন্তরী সুচি সুচি, ঘটে ফুলটা অর্পণ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার পাত্রীকে আনো। ও আচ্ছা, আমি পাত্রীকে নিয়ে আসছি। তাহলে ভাই বিয়েটা করছিস? তাহলে কি বলিস এ ভাই, পিঙ্কি বাবা নাকি জানতে পেরে গেছে? কি তাহলে কি করে আমি করে যাবো? এই তুই মনে রাখ। আমি তাদের শুরু করুন, আমি এখানে আসছি। তাড়াতাড়ি নে, দাঁড়া দাঁড়া, আর একটু বাকি আছে তো। আরে বাকি থাকলে হবে না, ওদিকে তোর বাবা জানতে পেরে গেছে, মুকুন নিয়ে আসছে। দাঁড়া দাঁড়া, কলকাতা হাফ বাকি আছে, বাকিটা করে দিতে নেই। কি হলো কি পানির যেটা, একটা বুড়ো মদ্য একটা বাচ্চা ছেলেকে দিয়ে পান আনতে লজ্জা লাগে না? নিজের তো বিয়ের বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারলি না, অন্যের বিয়েতে এসে এত বড় অঘটন ঘটাতে একটু লজ্জা লাগলো না? আর বিয়েতে মুখ ঢাকা পান লাগে, খড় পান না। আরে এখন কি করা যাবে, বাদ দিন না, পান ছেলে বিয়ে দিন না। বাদ দিন নাকি, বাদ দিন নাকি, বাদ দিলে হবে নাকি? বিয়েটা কি ছেলে খেলা নাকি? বাবা আপনি বুঝছেন না, এখন পান নেই কি করা যাবে? পান নেই, পান নেই তো তাহলে বিয়ে হবে না। এ কাকা, মালপত্র গুছাতো, বাড়ি চলে যাই। কে বলো?
ঘরে বিয়ে একটা। এই ছেলে বাবনের গায়ে আর টিভি না পাপিয়ে দেবো। পানি তো কি হচ্ছে, অন্য কিছু ব্যবস্থা করুন, নাহলে কিন্তু পাঞ্চারা বিয়ে দিয়ে দেবো, তখন বুঝবে ঠেলা। থাক, আপনাকে আর পাঞ্চার বিয়ে দিতে হবে না, অনেক করেছেন। আপনারা মেয়ে নিয়ে যান, আমি পানির ব্যবস্থা করছি। ঠিক আছে, মেয়ে নিয়ে যান। আমাকে তো বের করে দিল। বের করে দিল বলে তুমি বাড়ি দাঁড়াই কেনে দাঁড়া কেন নামাও নামাও, সাপ হয়ে গেছে বা সুদৃষ্টি হবে। মা ওঠো দেখি, হ্যাঁ ওঠো, এবার সুদৃষ্টি হবে। এই তোমার বাবা জানলো কি করে আমরা এখানে আছি? আমি কি করে জানবো? তা তুমি ছাড়া কে জানবে? আসার সময় নিশ্চয়ই তুমি কারো কাছে বলে এসছো। বেশি বকো না তো, বাবা কি করে জানলো সেটা আমি কি করে বলবো? আমি নিজে জানি না বাবা কি করে জানলো। এই এরকম সুদৃষ্টি হয় নাকি? সুদৃষ্টির সময় একে অপরকে দেখতে হয়, তখন তো শুধু ভিতরে ঢুকে বক 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 করে যায়। তুই কি করে বুঝবি আমাদের চালাটা? ওদিকে ওর বাপ মুকুন নিয়ে আসছে, এলে বলবো শব্দ তের, এই আমাদের জোর করে বিয়ে দিচ্ছে, আর যা খেলানোর একেই খেলাও। তোর বুঝবে সারা মজা কেন? বুঝলে কাকা, ওদিকের অবস্থা তো খুব খারাপ গো। কেন? মেয়ের বাবা জানতে পেরে গেছে, আর ছেলে বলতেছে আমরা নাকি ওদের জোর করে বিয়ে দিচ্ছি। তুমি বলো কাকা, আমরা ওদের জোর করে বিয়ে দিচ্ছি? এখনো সময় আছে বুঝলে কাকা, মালপত্র বুঝলে নিয়ে পালাই চলো। তোর টাকা লাগবে না তো? লাগবে না তোর টাকা? লাগবে তো। তাহলে চুপচাপ বস, বেশি ফটর ফটর করিস না। ঠিক আছে, এক ঢুকে মার খেয়ে নেবো এখন, কি বলো কাকা? কুত্তা চারটা কপাল না, একটু মার খাবো, কি আছে? আপনি সীমিত শুনুন তাড়াতাড়ি। হ্যাঁ, এক্ষুনি কি বিয়ে মশাই? এখনো তো বিয়ের এক কোটি নিয়ম বাকি। আরে ওইসব এক কোটি নিয়ম আপনি বাদ দিন, আপনি আগে সীমিতটা শুরু করুন তাড়াতাড়ি। এইভাবে এইসব বিয়ে দেওয়া যায় না, এইভাবে বিয়ে দিলে কিন্তু বিয়েতে অমঙ্গল হতে পারে। এই বিয়ের গ্যারান্টি কিন্তু আমি নিতে পারবো না। তোমার তো গ্যারান্টি ওয়ান্টি নিতে হবে না, তুমি তাহলে শুধু দানটা শুরু করো। এ ভাই, সত্যি যদি বিয়েটা না ঠিকই, এদিকে বিয়েটা হবে কিনা ঠিক নেই, ওর টেকে চিন্তা করতে। ওদিকে তো শ্বশুর আসছে মুকুন নিয়ে, শ্বশুর সাথে কালো নিকেলে ভালো লাগবে। কাকা, এই জন্য আমি বলেছিলাম এদেরকে বিয়ে দিও না, এই সব কটা ছেঁচড়া মাল আছে, এই মালপত্র ঘুরে তো বাড়ি চলে যাই। এই বাবনের গায়ে হাত দিবি না, পাপ দিয়ে দেবো। এরম করে হয় না, অন্তত মেয়ের বাপকে ডাকুন, কন্যা সম্পাদনটা তো করতে হবে। মেয়ের বাপ এমন কোথায় ভাই? এরা যদি তুই বস তো, রাজু এটা মেয়ের বাপ, এটা মেয়ের ছেলের বয়সী, মেয়ের বাপকে আনতেই হবে। আমরা মেয়ের বাপকে চাই। হ্যাঁ, ওদিকে মেয়ের বাপ মুকুন নিয়ে আসছে, আসলে বলবো বেইনি জোর করে বেয়ে দিচ্ছে শব্দ সেনার, তখন বুঝে বেশি মুলতি মার ফল হয়েছে। কি হয়ে বাইরে আর দেওয়া যাবে না, ব্যাপারটা বটু রিস্কি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই বস। মেয়ের বাপের নাম কি? গুড্ডু অধিকারী। আচ্ছা, শ্রীমান গুড্ডু তো তোর নাম, মেয়ের বাপের নাম কি? গোপাল কয়াল। শ্রীমান গোপাল কয়াল দাসস্য পুষ্পে পুষ্পে পুষ্পে। এবার সাত পাকে ঘোরা হবে, তোমরা উঠে দাঁড়াও। ও ঠাকুর মশাই, ও সব সাত পাক আট পাক বাদ দিন, এবার ডাইরেক্ট সিউদান করান, সিউদান সিউদান। আমার মতে কিন্তু বিয়ে হচ্ছে না, এ বিয়ে টিকবে না, আমি শিওর। এ মেয়ের বাপ নিচে চলে এসেছে, পালা 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 তাড়াতাড়ি পালা। কি বলে রে, মেয়ের বাপ নাকি চলে এসেছে।
তুই ঠিক বলেছিলি, আগেই কেটে বললে ভালো হতো। মালগুড়ো এখন আর তো গুছানো টুচানোর সময় নেই, এখন হাতের কাছে যাই পাচ্ছি তাই ঝেড়ে দিচ্ছি। উল্টে কিন্তু মেরে সবটা ঠ্যাং ঘোরা কত বলে দিল একদম। বিয়ের কাজ বন্ধ কর। মা, তুই তোর বাবার সাথে এরকম করতে পারলি মা? সেই ছোটবেলা থেকে তোকে আমি এই দুটো হাতে তিল তিল করে বড় করেছি, আর তুই তোর এই দুদিনের ভালোবাসার জন্য তোর বাবাকে এরকম ভাবে কষ্ট দিচ্ছিস বল? মেয়ের মাথা খাওয়া হচ্ছে? তুই তো মাছ ছাড়া ভাত খেতে পারিস না, রোজ সকালে কাঁচা লঙ্কা দিয়ে পান্তা খেতে পারবি তো? আপনি ওদিকে এখন কি দেখছেন? আপনি শুধু আমাকে দিন, মেয়ের বাবা মেয়েকে বোঝাচ্ছে একটু সময় দেবেন না। চুপ সারা, তুই কি তালে আছে, এবার আমি কাজটা সেরে ফেলি। আমি ভ্যান চালাই তোর বাবার মেয়ের বিয়ে দেবো না। তুই কে কবি করবি? আবার সেই গন্ডগোল। কি করা যাবে বলো কাকু, মেয়ের তো বিয়ে হয়ে গেল, এবার মেজামায়ের আশীর্বাদটা করে নাও। কি বলেছিস, কিছু তো আর করার নেই, আর এখন ও তো আমার নিজের। কিন্তু তোরা সেই মোড়লটা কই রে? এই তো বাবা, ইয়ে আমাদের বিয়ে দিয়েছে। আমি আটকে ঘরে ঘরে কাটছি।